আমি শ্রী সুধাংশু দাস ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব। আমি এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি শ্রী সুধাংশু দাস ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রী কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিবিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি জয়।